আজকে আমি আপনাদের শিউলি পাতার বড়া দেখাবো। তো শিউলি পাতা হয়তো অনেকেই জানেন যে শিউলি ফুল, তারই পাতা, এগুলো একটু কুচি কুচি পাতা, একদম কিন্তু বুড়ো পাতা না, ডগার মাথার পাতাগুলো দেখুন। এইটা আমি কেন করছি বা এটার কী কারণ সেটা আমি আপনাদের অবশ্যই বলে দেব। তো এরকমভাবে পাতাগুলোকে এরকমভাবে আমি ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এগুলো আমি ডবল ডবল করে এরকম একটুখানি চালের গুঁড়ো, শুধুই চালের গুঁড়ো, আপনার চাইলে বেসন দিয়েও করতে পারেন, তবে চালের গুঁড়োতে একটু মুচমুচে হয়। এবং চালের গুঁড়ো আর নুন হলুদ, কাঁচা লঙ্কাটা আমি চালের গুঁড়োর চালের সাথেই পেস্ট করে নিয়েছিলাম। আতপ চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে পেস্ট করলে একটু সফট হয়। তো এরকম একটু গাঢ় করে আমি করে নিয়েছিলাম। এবার দেখুন সুন্দর করে, এবার এই পাতাগুলোকে আমি এখানে একটু তেল গরম করে রেখেছি, এবার এর মধ্যে আমি এরকম করে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা দেখুন লোই আছে। এরকমভাবে আমি পাতাগুলোকে দিয়ে কিন্তু সুন্দর করে একটা বড়া বানিয়ে নেব। তো দেখুন আমি কীভাবে বানাই। তো এটা দিয়ে দিয়েছি, এবার মিডিয়াম ফ্লেমে এটাকে সুন্দর করে উল্টাপাল্টে ভেজে নেবো। দেখুন আমি কিন্তু একটা পকোড়া খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এটা খুব সুন্দর শক্ত হয়েছে, আমি অনেকক্ষণ ধরে ভেজেছি যাতে পাতাগুলো সুন্দর করে সিদ্ধ হয়েছে। এবার আমি সিম আরেকটা দিয়ে দেবো। তো দেখুন এখানে এরকম এরকম ডবা ডবাগুলো ছিঁড়েছিলাম, সেই কচি পাতাগুলো আছে, এগুলোকে আমি জয়েন্ট করে নেবো। এখানে কিছু ছোটো ছোটো পাতাও আছে, এগুলোকে এখানে একসঙ্গে জয়েন্ট করে তারপরে সুন্দর করে ভেজে নেব। এরকম করে সুন্দর করে একসঙ্গে মুড়িয়ে দিলেই হবে, কেন কি যেহেতু ওটা আঠা চালের গুঁড়ো, আঠা আঠা একসঙ্গে দিলেই কিন্তু সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে। এরকমভাবে সবগুলোতে লাগিয়ে নেওয়ার পরে এরকমই একসঙ্গে জয়েন্ট করে নেব, তারপরে এরকমভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমই আছে, খুব বেশি বাড়ায়নি, ধীরে ধীরে ভাজা হলে কিন্তু জিনিসটা মুচমুচেও হবে, তার সাথে কিন্তু জিনিসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এটা যখন দেখবেন আপনাদের বাচ্চাদের জ্বর ঠর হয়েছে, তখন কিন্তু এই পাতাটা যদি রস না খেতে চায় তাহলে কিন্তু এইভাবে বড়া করে আপনারা খাওয়াতে পারেন। এরকমভাবে আমি আরেকটাও দিয়ে দিলাম, এরকম ধরুন আমি আরও কয়েকটা দিয়ে দেবো, যেই কটা ধরুন আঁটবে। এই বড়ো পাতাটা আমি পরে দেবো, এই ছোটোগুলো আগে দিয়ে নিই। এইসব একসঙ্গে দিয়ে আমি যে কটা আঁটবে সেগুলো সব একসঙ্গে দিয়ে দেবো, আর ভেতরটা একটু লাগিয়ে দেবো যাতে ভেতরটাও সুন্দর করে ভাজা হয়ে বেশ মুচমুচে হয়ে যায়। তো এটার মেন রিজনটা আমি আপনাদের বলে দেবো যে এটা আমি কেন করছি এরকমভাবে, আর এটা অ্যাকচুয়ালি খাওয়া যায় কি না। তো এইভাবেই আমি দেখুন বড়াগুলো দিয়ে দিয়েছি, এইভাবেই আমি সুন্দর করে মিডিয়াম ফ্লেমে রেখে সবগুলো ভেজে নেবো। এই দেখুন আমাদের শিউলি পাতার বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে সুন্দর করে, আর দেখুন কত সুন্দর একদম মুচমুচি ক্রিসপি বড়া হয়ে গেছে। এগুলো কিন্তু গরম ভাত দিয়ে খেতে সুন্দর অসাধারণ লাগবে, আর এরকমভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এরকম আপনারা বড় বড় পাতারও করতে পারেন, যেগুলো একটু কচি কচি, আর এরকম একদম ডগার পাতার এরকম পাতাগুলোকে তিন চারটে একসঙ্গে লাগিয়ে লাগিয়ে এরকম করেও কিন্তু করে নিতে পারেন। আমি খুব সুন্দর করে নিয়েছি, আর একদম লো ফ্লেমে ভেজেছি একটু টাইম দিয়ে, যাতে পাতাগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, আর চালটা তো এমনিই সিদ্ধ হয়ে যাবে। তো সুন্দর করে আমাদের ভাজা হয়ে গেছে। আর এটা অ্যাকচুয়ালি সব থেকে বেশি কারণ হচ্ছে যে মানে তখন যদি বাচ্চাদের গায়ে গায়ে বেশি জ্বর টর থাকে, তারা যদি ওষুধ পাতি না খেতে চায়, তা আমি বলবো এই পাতার সাথে কাঁচা অবস্থায় আরও অনেক পাতা আছে যেগুলো বেটে রস খাওয়ানোটা অসম্ভব হয়ে যায়, কারণ তারা খেতে চায় না, যেগুলো ন্যাচুরাল হোম রেমেডি জ্বরের জন্য। তো সেরকম জায়গায় কিন্তু আপনারা এরকম পাতার বাচ্চাদেরকে বড়া করে দিতে পারেন, ওদের বেশ মজাও লাগবে খেতে। আর এই পাতার বড়া যদি আপনারা খান, গায়ের ভিতরে যদি জ্বর বা কোনো শরীর খারাপ থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে অবশ্যই কেটে যাবে। তো এটা আমরা অনেকবারই ট্রাই করেছি, সেটাতে ফল পেয়েছি বলে আমি আপনাদের বলছি এই কথাটা। এরকমভাবে কিন্তু শিউলি পাতার বড়া সুন্দর করে কচি কচি পাতা ধুয়ে এরকমভাবে অবশ্যই বাড়িতে বড়া ট্রাই করবেন, খেতে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে, গায়ের ভেতরে জ্বর জারিগুলোও কিন্তু চলে যায়, বাচ্চাদেরকে
ভেতরের থেকে জ্বরটা মুক্ত করার জন্য কিন্তু এটা একটা ভালো ওষুধ আমি বলবো। এইভাবে চাইলে আপনারা ট্রাই করে দিতে পারেন, তারা অবশ্যই খাবে। এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পাওয়ার জন্য। এরকম নতুন নতুন জিনিস জানার জন্য, ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন ক্লিক করবেন। আজকের জন্য এতটুকু।